সারা দেশে আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদ ও নয় দফা দাবিতে আগামীকাল সারা দেশে বিক্ষোভ মিছিল করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা করা হয়। এক ভিডিও বার্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, সারা দেশে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও নয় দফা দাবিতে আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলো। আগামীকালকে সারা দেশে প্রতিটা পাড়া মহল্লায় প্রতিটা জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। এই আন্দোলনে সারা দেশে জনসাধারণকে অলিতে গলিতে পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে এই কর্মসূচি সফল করার আহ্বান করে সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।